আমি অনুশ্রী, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ফুটবলে শট মেরে ঐতিহ্যবাহী ডোরান কাপের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ডোরান কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও বাংলাদেশ আর্মি। ম্যাচে বল গড়ানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন, তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, তারপরে ফুটবলে শট মারেন। একবার নয়, দুবারে বলে শট মারেন মুখ্যমন্ত্রী। খেলা শুরুর আগে মমতা ডোরান কাপে অংশগ্রহণকারী সমস্ত দলকেই শুভেচ্ছা জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোহরাওয়ার্দী ক্রীড়াঙ্গনে ডোরান কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। ছাড়াও উপস্থিত ছিলেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পাণ্ডে এবং সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডার জিওসি লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা। কেআরকে প্রোডাকশন 25তম বর্ষপূর্তি উপলক্ষে 76তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজন করতে চলেছে এক দেশাত্মবোধক ফ্যাশন শোয়ের আমার ভারতবর্ষ। 13 আগস্ট 2023 রোববার বিকেল 5টায় যোগেশ ম্যাম একাডেমি কালীঘাটে। প্রবেশ মূল্য 500 টাকা। যোগাযোগ করুন 9836657812, 9836938876। আসন সীমিত। ইউরোপা লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে দুটি ম্যাচেই দুর্দান্ত খেলেছিলেন তিনি, ছুড়ে দিয়েছিলেন চ্যালেঞ্জ। লা লিগায় তিনি পরিচিত মুখ, কোচ হুয়ান ফেরান্দো তার খেলা দেখে উচ্ছ্বসিত। সেই নামি স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর উইন্ডে এবার খেলবেন সবুজ মেরুন জার্সি পরে। তার সঙ্গে চুক্তি হলো মোহনবাগান সুপার জায়ান্টসের। গত মরশুমে সাইপ্রাসের নামি ক্লাব ওমানিয়া হয়ে খেলেছিলেন হেক্টর, তবে তার চমকপ্রদ ফুটবলার জীবনে বেশিরভাগ সময় কেটেছে লা লিগার বিভিন্ন ক্লাবে খেলে। স্পেনের 3 নামি ক্লাব কার্ডিস, মায়োর্কা এবং গ্রানাডা এফসিতে খেলেছেন সুনামের সঙ্গে। হেক্টরকে বেছে নেওয়ার অন্যতম কারণ, তিনি কার্ল ম্যাকিউ এর মতোই সেন্ট্রাল ডিফেন্স ও ডিফেন্সিভ মিডিয়া হিসাবে স্বচ্ছন্দে খেলতে পারেন, আবার সেট পিসে উঁচু বলে হেড করে গোল করার ক্ষমতাও আছে তার। পরপর 2 ম্যাচে 5 গোল দিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল, কিন্তু আজ ঘরের মাঠে আটকে গেল আবার লাল হলুদ ব্রিগেড। কলকাতা লিগের ম্যাচে শক্তিধর প্রতিপক্ষ ভবানীপুরের বিরুদ্ধে ড্র করলো তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধে দাপট দেখালো ঘরের মাঠ থেকে 3 পয়েন্ট প্রেরণা লাল হলুদ ব্রিগেড। খেলার ফল 1-1। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন দীপ সাহা। ক্রিকেটের ডায়েরি। একদিনের বিশ্বকাপের ম্যাচ আয়োজনের চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার ব্যাপারে আশাবাদী ধর্মশালা। আইসিসি প্রতিনিধি দলের সদস্যরা ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনের পর সন্তোষ প্রকাশ করেছেন। নতুন আউটফিল্ড এবং উইকেট দেখে তারা খুশি। বিসিসিআইর একটি যৌথ প্রতিনিধি দল ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে আসে। মাঠ, সাজঘর সহ স্টেডিয়ামের সবকিছু খতিয়ে দেখেছেন তারা। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে এই পরিদর্শন স্বাভাবিক। মাঠের নতুন আউটফিল্ড এবং উইকেট দেখে তারা খুশি। বিশ্বকাপের মোট 5টি ম্যাচ হওয়ার কথা ধর্মশালায়, সেগুলোর মধ্যে অন্যতম 22 অক্টোবর ভারত নিউজিল্যান্ড ম্যাচ। ইংল্যান্ডে আক্রমণাত্মক ক্রিকেট এখন বাসবল নামে পরিচিত। সারা বিশ্বে তাদের সেই ধরনের ক্রিকেট নিয়ে আলোচনা চলছে, তবে ভারতের পক্ষে এই ক্রিকেট খেলা সম্ভব নয় বলে মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন। কেন খেলা সম্ভব নয় সেটাও জানিয়েছেন ভারতের অফ স্পিনার, জানাতে গিয়ে ভারতীয় বোর্ড এবং ভারতীয় নির্বাচকদের খোঁচা দিয়েছেন। অশ্বিন বলেছেন, আমরা টেস্ট ক্রিকেটটা ভালো খেলি, কিন্তু আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাব, সেই সময়টা সহজ হবে না, অনেক রকম সমস্যা হবে, কিন্তু ভেবে নিন ভারত বাসবল খেলতে শুরু করলো, হ্যারি ব্রুকের মতো ভারতীয় ব্যাটাররা যে কোনো সময় ব্যাট করতে নেমে আক্রমণ করছে। সব ধরনের ক্রিকেট থেকে অবসর দিলেন মনোজ তিওয়ারি। নিজের ফেসবুক প্রোফাইল পোস্ট করেই এই বিষয়ে জানান বাংলা তারকা ক্রিকেটার। আজ সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন তিনি। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেই এগিয়ে এসেছিলেন মনোজ, তবে বাংলার হয়ে রঞ্জি জয়ের স্বপ্নপূরণ অধরাই থেকে গেল এই দাপুটে ব্যাটসম্যানের। 2008 সালে জাতীয় দলে অভিষেক হয় মনোজের। জাতীয় দলে শেষবার 2015 সালে খেলেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরে আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় নেমে গেলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। 10-এর বাইরে বেরিয়ে গেলেন হিটম্যান 11-এ তিনি। 8 থেকে 9 নম্বরে নেমে গেলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারত জিতেছে 2-1 ফলে। ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ খেলেননি রোহিত ও কোহলি, কিন্তু সিরিজ জিততে সমস্যা হয়নি ভারতের। আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে বাবর আজম, 2 নম্বরে দক্ষিণ আফ্রিকার ভ্যান্ডার ডুসেন। খেলার খবর আরও আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন ডটকম দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। মহিলাদের বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল, ছিটকে গেল আর্জেন্টিনাও, একই দিনে বিদায় নিল ইতালিও। অনেকটাই বিবর্ণ হয়ে গেল এবারের মহিলা বিশ্বকাপ। জি গ্রুপ থেকে পি কোয়ার্টার ফাইনালে উঠে এলো সুইডেন এবং দক্ষিণ আফ্রিকা, 3-এ রইল ইতালি, গ্রুপের শেষে আর্জেন্টিনা।
শেষ ম্যাচে সুইডেনের বিরুদ্ধে জিততেই হতো, কিন্তু সুইডেন জিতল 2-0 গোলে। অন্যদিকে ব্রাজিল প্রথম ম্যাচে পানামাকে হারালো, পরের ম্যাচে হেরেছিল ফ্রান্সের কাছে। শেষ ম্যাচে জামাইকার বিরুদ্ধে জিততেই হতো, কিন্তু ম্যাচ গোল শূন্য থেকে গেল। 1995 পর এই প্রথম গ্রুপ লিগ থেকে বিদায় নিতে হলো পেলের দেশকে। কেয়াকে প্রোডাকশন 25তম বর্ষপূর্তি উপলক্ষে 76তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজন করতে চলেছে এক দেশাত্মবোধক ফ্যাশন শো এর আমার ভারতবর্ষ। 13 আগস্ট 2023 রোববার বিকেল 5টায় যোগেশ ম্যাম একাডেমি কালীঘাটে। প্রবেশ মূল্য 500 টাকা। যোগাযোগ করুন 9836657812, 9836938876। আসন সীমিত। আবার লিওনেল মেসি জোড়া গোল। ইন্টার মায়ামির হয়ে টানা 3 ম্যাচে গোল করলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী। থামানোই যাচ্ছে না তাকে, আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন, গতকালও জোড়া গোল করলেন। 3 ম্যাচে 5 গোল হয়ে গেল মেসি। লিগস কাপে অরল্যান্ডো সিটিকে 3-1 গোলে হারিয়ে দিল মায়ামি। এই প্রতিযোগিতার শেষ ষোলোয় উঠল মায়ামি, সেখানে তারা খেলবে এফসি ডালাসের বিরুদ্ধে। ম্যাচের শুরু 3 মিনিটের মধ্যে গোল করেন মেসি। বক্সের বাড়ি থেকে বল ভাসিয়েছিলেন রবার্ট টেলর, বিপক্ষের ডিফেন্ডারদের এড়িয়ে মেসি বক্সে ঢুকে বুক দিয়ে বল রিসিভ করেন, তারপর বাঁ পায়ে শটে বল জালে জড়িয়ে দেন। তবে বিপক্ষের এক ফুটবলারকে ট্যাকল করে ইন্টার মিয়ামির হয়ে প্রথম হলুদ কার্ড দেখেন মেসি। গতকাল ঘটনাবহুল অস্ট্রেলিয়া ওপেন ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। তবে ছেলেদের সিঙ্গলসের মাঝপথেই ম্যাচ ছেড়ে বেরিয়ে গেলেন ভারতের নতুন তারকা লক্ষ্য সেন। সাম্প্রতিক সময় মোটেও ছন্দে না থাকা সিন্ধু কিন্তু শুরু থেকে ছিলেন সপ্রতিভ। মাত্র 36 মিনিটেই তিনি উড়িয়ে দেন স্বদেশীয় অস্মিতা চাহিলকে। ম্যাচের ফল সিন্ধুর পক্ষে 21-18, 21-13। অন্য ম্যাচে আকর্ষিক কাশ্যপ 21-15, 21-17 ফলে হারিয়েছেন মালয়েশিয়ার জিন ওয়ে গুহোকে। কিন্তু ছেলেদের সিঙ্গলসের স্বদেশীয় কিরণ জর্জের বিরুদ্ধে ম্যাচের মাঝপথ থেকে সরে দাঁড়ান লক্ষ্য সেন। সে সময় তিনি 0-5 ফলে পিছিয়ে ছিলেন, কিন্তু কেন লক্ষ্য সরে দাঁড়ালেন সে সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি জাতীয় ব্যাডমিন্টন সংস্থা। অবশেষে ফুটবলকে বিদায় জানিয়ে ফেললেন ইতালি কিংবদন্তি গোলরক্ষক জিয়ান লুইজি বুফন। সমাজ মাধ্যমে জানিয়েছেন সে কথা। 1997 সালে ইতালির জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ ঘটেছিল বুফনের। দেশের জার্সিতে খেলেছেন 176টি আন্তর্জাতিক ম্যাচ, তার মধ্যে রয়েছে 2006 সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়, 2012 ইউরোতে রানার্স ইতালি দলের সদস্য ছিলেন তিনি। ক্লাব ফুটবলে জুভেন্টাসের হয়ে জিতেছেন 10টি সিরিয়ে, 2বার চ্যাম্পিয়ন্স লিগে রানার্স, কোপা ইতালিয়া জয় 5বার, পারমার হয়ে 1বার কোপা ইতালিয়া এবং উয়েফা কাপ জিতেছেন। বার্লিনে চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে গতবারের চ্যাম্পিয়ন কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠল ভারতের মেয়েদের কম্পাউন্ড তীরন্দাজ দল। ফল 220-216। দলে আছেন জ্যোতিষরেখা ফেন্নাম, পরনীত কৌর এবং অদিতি স্বামী। তবে পুরুষদের কম্পাউন্ড বিভাগে কোয়ার্টার ফাইনালে এবং মিক্সড টিম বিভাগেও শেষ 8 হেরে গিয়েছে ভারতীয় দল। অলিম্পিকে ছাড়পত্র পেতে প্রয়োজনে পাকিস্তানও খেলতে যাবে ভারতীয় হকি দল, এমনটাই জানালেন হকি ইন্ডিয়া সভাপতি দিলীপ টিরকে। হোয়াংজাও এশিয়ান গেমসে সোনা জিতলে সরাসরি 2024 প্যারিস অলিম্পিক্সে ছাড়পত্র পাওয়া যাবে। ভারতীয় দল এশিয়ান গেমস থেকে এই ছাড়পত্র অর্জনের চেষ্টা করবে। যদি কোনোভাবে তা সম্ভব না হয় তাহলে কোয়ালিফাই ম্যাচ খেলতে হবে। প্যারিস অলিম্পিক্সের জন্য পাকিস্তান ও স্পেনে এই বাছাই পর্ব আয়োজিত হবে। দিলীপ টিরকে জানিয়েছেন, আমরা হাংঝৌতে ছাড়পত্র পাওয়ার চেষ্টা করব, কিন্তু যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে পাকিস্তান ও স্পেনে কোয়ালিফায়ার খেলা হবে ঠিক হয়েছে, তাই যাই হয়ে যাক না কেন আমরা যাব। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। আগামী 7 আগস্ট থেকে থাইল্যান্ডের পাটায়াতে অনুষ্ঠিত হতে চলেছে 16তম ওয়ার্ল্ড ড্রাগন বোর্ড চ্যাম্পিয়নশিপ। ফাইনাল 13 তারিখ। এই আসরে অংশ নিতে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 86 জনের ভারতীয় দল আজ রাত্রে কলকাতা ছাড়ছে। তার আগে আজ বিকেলে ক্যালকাটা রোয়িং ক্লাবে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। ড্রাগন বোর্ড ফেডারেশনের সভাপতি সচিব সহ বহু উপস্থিত ছিলেন। শুরুতেই তাদের উত্তরীয় পুষ্পস্তবক ও মেমেন্টো দিয়ে সম্মান জানানো হয়। তারাও তাদের সংক্ষিপ্ত ভাষণে টুর্নামেন্টে ভারতীয় দলের সাফল্য কামনা করেন। একই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীদের সম্মানও জানানো হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন 2জন প্যারা প্রতিযোগীও। বেঙ্গালুরু ইউনাইটেডে কোচ হলেন শঙ্করলাল চক্রবর্তী। আগামী সপ্তাহে নতুন দলের অনুশীলনে যোগ দেবেন বাংলার এই প্রো লাইসেন্সধারী কোচ। বেঙ্গালুরু ইউনাইটেডের শুরুতে সরাসরি আই লিগের প্রথম ডিভিশনে খেলার জন্য আবেদন করলেও সেখান থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছে ফেডারেশনকে। সেক্ষেত্রে তারা দ্বিতীয় ডিভিশন আই লিগের চূড়ান্ত পর্বেই খেলবে। সুভাষ ভৌমিকের হাত ধরে প্রথমবার বড় দলে মোহনবাগানের সহকারী ভূমিকায় কাজ শুরু করেছিলেন শঙ্কর।
পরে সঞ্জয় সেনের সহকারী হিসেবে মোহনবাগানের আই লিগ জয়ে স্বাদ পেয়েছেন। কোচিং করেছেন মহামেডান এবং ভবানীপুর ক্লাবেও, এর আগে ভিন রাজ্যের ক্লাব সুধা এফসির কোচের দায়িত্ব পালন করেছেন। কলকাতার ডায়েরি নিবেদন করল গুড এজ হসপিটাল। আজ সবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।